পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আত্মার কি লিঙ্গ আছে আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আত্মা হল আল্লাহর বা ঈশ্বরের অংশ বা পরমের অংশ তিনি হচ্ছেন নূরের মহাসিন্ধু আর আত্মা হচ্ছে তারই একটি বিন্দু অর্থাৎ সেই মহাসিন্ধুর একটি বিন্দু হচ্ছে কি আত্মা কোন আত্মা এই জীবাত্মা আর পরমাত্মা হচ্ছেন সেই মহাসিন্ধু আর জীবাত্মা হচ্ছে সেই মহাসিন্ধুর ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কিন্তু এই জীব আত্মা সেই পরমাত্মারই অংশ তাই আত্মা ও ঈশ্বরের মতো অবিনশ্বর নিরাকার চিরস্থায়ী আত্মার কোনো ধ্বংস নেই আত্মা আদিতেও যেমন ছিল এখনও তেমন আছে ভবিষ্যতেও তেমনই থাকবে শুধুমাত্র পরমাত্মার সেই মহাসিন্ধু হতে সে পৃথক হয়ে ছিটকে পড়ে আলাদা হয়ে গেছে এবং জীবাত্মা নাম ধারণ করেছে এবং পরবর্তীতে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে গেছে কিন্তু পরমাত্মা আবদ্ধ নয় পরমাত্মা মুক্ত কিন্তু এই জীবাত্মা আবদ্ধ তাই তাকে মুক্তি লাভ করতে হয় কারণ এই আত্মা পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন কর্মের মাধ্যমে ভালো হোক কিংবা মন্দ এই নানা ধরনের কর্মবন্ধনে এই জীবাত্মা আবদ্ধ হয়ে গেছে সে আর পরমের সাথে বা পরমাত্মার সাথে মিশতে পারছে না কারণ পরমাত্মার যে বৈশিষ্ট্য বা যে গুণগুলো ছিল এই জীবাত্মা বিচ্ছিন্ন হওয়ার পর কর্মদোষে বা গুণে যেভাবেই হোক পরমাত্মার সেই পরম বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলেছে এবং এমন কিছু বৈশিষ্ট্য তার মধ্যে নিয়ে এসেছে যেটা পরমাত্মার মধ্যে থাকার কথা না ফলে তাকে এক দেহ থেকে অন্য দেহ ধারণ করতে হয় কর্ম করার জন্য এবং মুক্তি লাভের জন্য সাধনা করতে হয় এখন যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে আত্মার লিঙ্গ কি বা আত্মার কি কোনো লিঙ্গ আছে কিনা অর্থাৎ আত্মা নারী বা পুরুষ এরকম কিছু হয় কিনা তো আত্মা যেহেতু পরমাত্মার অংশ সেহেতু আত্মার লিঙ্গও কি পরমাত্মার মতো করেই হওয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে পরমাত্মার কি কোনো লিঙ্গ আছে কিনা তিনি নারী কিংবা পুরুষ এরকম কোনো কথা কোথাও আছে কিনা যদি পরমাত্মা পুরুষ হয়ে থাকেন তাহলে আত্মা পুরুষ যদি পরমাত্মা নারী হয়ে থাকেন তাহলে আত্মা নারী কিন্তু জীবাত্মা এই মুহূর্তে পরমাত্মার সাথে একত্র নয় পৃথক হয়ে গেছে কর্মের কারণে বা কর্মবন্ধনে সে কি আবদ্ধ পরমাত্মা থেকে কি সে আলাদা এই মুহূর্তে তাই পরমাত্মার লিঙ্গ আর তার লিঙ্গ আলাদাও হতে পারে তো পরমাত্মা হচ্ছে সমস্ত সৃষ্টির মূল তার থেকে আগুন পানি বাতাস মাটি নূর সব কিছু কি বিচ্ছিন্ন হয়েছে তারপর এই সৃষ্টি জগৎ বা এই ব্রহ্মাণ্ড বা যা কিছুগুলি সব কিছু সৃষ্টি হয়েছে পরম থেকে স্রষ্টা থেকে সৃষ্টি হওয়ার পর তিনি হলেন কি স্রষ্টা তার থেকে বিচ্ছুরিত হলেন তার সেই নূর থেকে সেখান থেকেই কিন্তু আগুন পানি বাতাস মাটি সবকিছু যখন তার কাছ থেকে আলাদা হলেন তার নূর থেকে তার নামকরণ করা হল সৃষ্টি তাই বলা হয়ে থাকে সৃষ্টি এবং স্রষ্টাদের কোনো পার্থক্য নেই কারণ সৃষ্টি হচ্ছে স্রষ্টার প্রকাশিত রূপ একটি আলাদা রূপ কিন্তু আরেক দৃষ্টিতে তিনি স্রষ্টা পরম পরমে আর এই সব কিছু সৃষ্টি সৃষ্টি আমরা কোন অবস্থান থেকে বিচার করবো তার উপর অনেক কিছু নির্ভর এক হিসেবে সব কিছু এক সৃষ্টি এবং স্রষ্টা এক আলাদা বলে কিছু নেই আবার আরেক হিসেবে স্রষ্টা আলাদা একজন সৃষ্টি আলাদা কিন্তু সব কিছুর উৎপত্তি তার থেকেই কারণ তিনিই তো প্রথম আদি নতুন কিছু হতে হলে তার থেকেই হবে তো এই বিশ্ব বা যা কিছু দেখি বা না দেখি সব কিছুই কি তার থেকেই প্রকাশিত তো জীবাত্মাও সেরকম এটা তো আমরা বুঝতে পারছি যে জীবাত্মা এখন পরমাত্মার সাথে মিশে নেই সে আলাদা তাই তো তাকে নতুন দেহ ধারণ করতে হয় তাকে কর্ম করতে হয় মুক্তির জন্য সাধনা করতে হয় কিন্তু পরমকে সাধনা করতে হয় না সে মুক্ত তাই আগুন পানি বাতাস মাটি নূর সৃষ্টা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কি লিঙ্গ ধারণ করেছে বা তার কি লিঙ্গ হয়েছে মাটির লিঙ্গ কি নুরের লিঙ্গ কি বাতাসের লিঙ্গ কি অগ্নির লিঙ্গ কি এগুলোর কি কোনো লিঙ্গ আছে না এগুলোর কোনো লিঙ্গ নেই তেমনি আত্মারও কোনো লিঙ্গ হয় না এগুলো যে দেহ ধারণ করবে যে আকৃতির দেহ ধারণ করবে আমরা সেগুলোকে সেই লিঙ্গ নাম দিই অর্থাৎ আগুন পানি বাতাস মাটি নূর দ্বারা যখন একটি নারী দেহ গঠিত হয় তখন আমরা বলি কি এটি একটি নারী দেহ নারীর শরীরের অংশ আর এগুলো বা এই পঞ্চ চিজ বা পঞ্চ অনাস যখন পুরুষের দেহ গঠন করে আগুন পানি বাতাস মাটি মিলে যখন একটি পুরুষের দেহ ধারণ করে রূপ দেয় তখন আমরা বলি কি এগুলো পুরুষের অংশ পুরুষের মাংস পুরুষের বায়ু ইত্যাদি এইভাবে নামকরণ করি কিন্তু এই আগুন পানি বাতাস মাটির নূরের কিন্তু কোনো লিঙ্গ হয় না অনুরূপভাবে আত্মারও কোনো লিঙ্গ নেই কিন্তু আত্মা যে দেহ ধারণ করে অর্থাৎ যে রূপ দেহর মধ্যে সে প্রবেশ করে কর্ম করে আমরা তাকে সেই লিঙ্গের নাম দেই অর্থাৎ আত্মা যদি নারী দেহ ধারণ করে তখন বলি সে নারী যখন সে পুরুষের দেহ ধারণ করে তখন বলি পুরুষ বাস্তবে সে পুরুষও না নারীও না এই দেহটি পুরুষ এবং নারীর হয় অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো আত্মা যদি এমন কোনো কর্ম করে যার ফল ভোগ করার জন্য তাকে একটি নারী দেহ ধারণ করতে হবে তাহলে সেই আত্মা নারী দেহ ধারণ করবে সেই নারী দেহ ধারণ করা আত্মা বা ব্যক্তি যদি এমন কর্ম করে যে পরবর্তীতে তাকে পুরুষের দেহ ধারণ করে সেই ফল ভোগ করতে হবে তাহলে সে পুরুষের দেহ ধারণ করবে অর্থাৎ একই আত্মা কখনো নারী কখনো পুরুষ দেহে প্রবেশ করতে পারে এবং আমরা তাকে এক জন্মে পুরুষ এবং আরেক জন্মে নারী হিসেবেই পেতে পারি তো আত্মা যেহেতু নারী এবং পুরুষ উভয় দেহই ধারণ করতে পারে তাই আত্মাকে নারী বা পুরুষ কোনোটাই বলা যাচ্ছে না এমন কি কেউ হয়তোবা বলতে পারেন হিজরাদের দেহ হিজরাও যদি হয় সেটার দেহ কি দেহের উপর নির্ভর অর্থাৎ আত্মা এরকম কোনো দেহ ধারণ করতে পারে অর্থাৎ কথা সেই একটাই থাকবে যে আত্মা নারী পুরুষ কোনোটাই না কিন্তু আরেকটি দিক বিবেচনায় আত্মা পুরুষ আর সব কিছুই হচ্ছে নারী অর্থাৎ যেই দৃষ্টিতে বা যেই হিসেবে আত্মাকে আমরা পুরুষ বলবো সেই হিসেবে ব্যতীত আর কোনো পুরুষই নেই সবই নারী কারণ পুরুষ এবং প্রকৃতি কি কি বি সব কিছু পুরুষকে পুরুষ হচ্ছে পরম বা স্রষ্টা আর সৃষ্টি হচ্ছে প্রকৃতি বা নারী তো আত্মা পুরুষের অংশ তাই আত্মা পুরুষ এক্ষেত্রে এই পুরুষ মানে এই যে দেহধারী কোনো পুরুষ মানে পুরুষ মানুষের মতো দেখতে আমরা যেটা যাকে পুরুষ বলি আর কি আর আমরা যাকে নারী বলি এরকম পুরুষ নারী না সে পরম পুরুষের অংশ হিসেবে পুরুষ এবং সেই দৃষ্টিতে এই যে দেহধারী পুরুষ সেও নারী যে নারী দেহ ধারণ করেছে বা যে নারী বলতে যা বোঝায় সেও নারী অর্থাৎ পুরুষ এবং নারী বলে আলাদা কিছু থাকবে না সৃষ্টি বলতে যা কিছু আছে সবই তখন নারী এবং আত্মাই একমাত্র থাকবে পুরুষ হয়ে অর্থাৎ নারী দেহে তার আত্মাটা পুরুষ এবং সমস্ত দেহটাই কি একটি নারী আবার পুরুষের দেহে আত্মাটা পুরুষ এবং সমস্ত দেহটাই কি নারী যেহেতু এটা সৃষ্টি অর্থাৎ এখানে নারী পুরুষ আলাদাভাবে বিবেচনা করা যাবে না যদি আমরা এভাবে নারী পুরুষ বিবেচনা করি যেভাবে সাধারণ মানুষ করছে যে এটা ছেলে এটা মেয়ে এটা নারী এটা পুরুষ এভাবে তাহলে আত্মার কোন লিঙ্গ হবে না কিন্তু যখন পরমের বিচার করবো মানে সব কিছু একসাথে তখন এই সমস্ত সৃষ্টি নারী আর আত্মা যেহেতু সে স্রষ্টার অংশ সেই শুধু পুরুষ আর যদি আরেক হিসেবে বিবেচনা করি সেই হিসেবে দেখা যাবে যে আত্মাও নারী এই সমস্ত সৃষ্টিও নারী কারণ এই জীব আত্মা তো পরম আত্মা থেকে আলাদা হয়ে গেছে কর্মবন্ধনে অর্থাৎ সে এখন সৃষ্টি আর পরম হচ্ছে কি বা পরমাত্মা কি সে স্রষ্টা পরম পুরুষ তো যেহেতু জীবাত্মা পরম থেকে পৃথক এই মুহূর্তে আলাদা হয়ে গেছে তার অংশ হোক সেহেতু সেও নারী কারণ আগুন পানি বাতাস মাটি নূর সহ এই বিশ্বব্রহ্মাণ্ড যা যেভাবেই সৃষ্টি হয়েছে যা দ্বারাই সৃষ্টি হয়েছে সব কিছুই কি স্রষ্টা থেকে পৃথক হয়ে সৃষ্টি হয়েছে তাই যেহেতু আমরা একে প্রকৃতি বলছি অর্থাৎ স্রষ্টা থেকে সে আলাদা তাহলে সে পুরুষ না তো আত্মাও তো পৃথক হয়েছে আলাদা হয়েছে পরম থেকে তাই আত্মাও এক্ষেত্রে পুরুষ নয় বরং নারী এক্ষেত্রে এই নারী যে পুরুষের দেহে ধারণ করলে সেও নারী সেই পুরুষও নারী যে নারীর দেহে ধারণ করবে সেই নারীও নারী সেই আত্মাও নারী যা কিছু দেখছে সৃষ্টিতে সব কিছুই কি নারী পুরুষ একমাত্র সেই পরম অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর একমাত্র পুরুষ আর সমস্ত খণ্ডিত আত্মা যা যারা আলাদা হয়ে গেছে এবং সৃষ্টি বলতে যত কিছু হয়েছে সবই কি নারী এই সকল বিষয় বিবেচনা করে আমরা এটা বলতে পারি যে মানুষ যেভাবে নারী এবং পুরুষের বিচার করে সাধারণভাবে যে লিঙ্গের দ্বারা আত্মার এরকম কোনো লিঙ্গ নেই সে যে দেহ ধারণ করবে সেটাই তার লিঙ্গ সেই মুহূর্তের জন্য সে সেই লিঙ্গে অবস্থান করবে কর্মের কারণে এবং কর্মফল ভোগের প্রয়োজনে সে অন্য লিঙ্গে রূপান্তরিত হতে পারে আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে